জুবেরানাও মজুমদারক অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্তি প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আইওএসিয়ে ঘোষণা করেছে সভাপতির নাম। শেহতীয়া নির্বাচন জুয়েরে লাভ করেছিল 62,783টা ভোট। পৰিতোষৰয়ক কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্তি প্রদান করা হয়েছে। উপসভাপতি হিসাবে ডেভিড ফুকনক নিযুক্তি আর আইওএসির সভাপতি শ্রীনিবাস বিভিয়ে তিনিওকে দিছে এই নিযুক্তি। জুবেরানাও মজুমদারক যুব কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্তি প্রদান করা হয়েছে আর আজি আনুষ্ঠানিকভাবে আইওএসিয়ে করেছে এই ঘোষণা। নির্বাচনত 62,783টা ভোট লাভ করেছে। পৰিতোষৰয়ক কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্তি প্রদান করা হয়েছে। উপসভাপতি হিসাবে ডেভিড ফুকনক নিযুক্তি প্রদান করা হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।